হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোজিনা চৌধুরী। তো তোমাদের সাথে এখন ঝটপট আমি কিভাবে রেডি হই মূলত সেটাই শেয়ার করব। যারা যারা ভিডিওটা দেখবা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা লাইক ফলো দিতে ভুলবা না। ফার্স্টে আমি একটু চুলগুলোকে, যাদের চুল মানে সামনে একটু খুব অল্প চুল, তারা এই ক্রিম পাটটা দিয়ে জাস্ট একটু হালকা হালকা করে চুলগুলোকে একটু ফুলিয়ে নিবা। এটাই আমি নর্মালি যেভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এই হালকা, জাস্ট বেশি না, এই একটু সময় নিয়ে, যদি অল্প চুল থাকে একটু সময় নিয়ে করতে হবে, দেন হচ্ছে চুলগুলোকে ভালো করে আসতে। আমি কিভাবে মূলত টিকলিটা পরি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সিম্পল একটা লুক ক্রিয়েট করব সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ট্রাই করবে। আমার মাঝখানে শীতে একদম ভালো হয় না, এর জন্য আমি কিভাবে মূলত টিকলিটা পরতে পারি বা পরি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এভাবে পরলে তোমার টিকলিটা এক জায়গায় সুন্দরভাবে থাকবে, কোনো রকম নড়াচড়া করবে না। এই হচ্ছে আমার অবস্থা। এই এখন আমি তোমাদের সাথে একটা সিম্পল লুক ক্রিয়েট করে দেখাবো আর কি। ফার্স্ট আমি ফেসে তেমন ভারী কিছু দিব না, ফেয়ার অ্যান্ড লাভলিটা ইউজ করতেছি। তোমরা চাইলে এখানে ফাউন্ডেশন বা বিবি ক্রিম যেটাই পারো, সিম্পল যদি থাকতে চাও তাহলে একটা নর্মাল বিবি ক্রিম, পন্স বা অন্য কোনো ল্যাকমি যেটাই পারো, যার কাছে যেটা আছে। আমার কাছে মোট প্রথমে আমি ফেয়ার অ্যান্ড লাভলি সেটাই দিলাম। হালকা করে একটু আইব্রোটা ড্র করব, এর জন্য আমি ইউ ক্যান বির যে স্প্ল্যাশি ক্যান্ডিস আই শ্যাডো প্যালেটটা আছে এটা ব্যবহার করতেছি। এটার একটা ডার্ক শেড, মানে কালো না, অ্যাশ কালার একটা শেড দিয়ে আমি জাস্ট হালকা করে জাস্ট ব্রোটাকে একটু আর্ট করে নিচ্ছি। দেন আমি একটু ব্লাশ দিব, হালকা করে একটু ব্লাশ দিব। আজকে একবারে ডিপ কালার একটা পিঙ্ক, একবারে ম্যাজেন্ডা কালার যেটাকে বলে, একবারে গাঢ় যে একটা পিঙ্ক কালার সেটা ব্যবহার করব। এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের যে 25 নাম্বার শেডটা আছে সেটা ব্যবহার করতেছি। Thank you.
দিন হচ্ছে আমি চোখে হালকা জাস্ট ব্লাশ থেকে একটা কালার নিয়ে চোখের উপর হালকা করে একটু অ্যাপ্লাই করে দিব। টেকনিকের যে মেঘালয় মাস্কারাটা আছে সেটা একটু হালকা করে অ্যাপ্লাই করতেছি। তেমন কিছুই করব না, এখন আমি আমার জুয়েলারি গুলো পরে নিব। আমার পরা শাড়ি ব্লাউজ দেন হচ্ছে তোমরা ফুলের যে জুয়েলারিটা সবকিছু আমার ফেসবুক পেজ রোজিনা ফ্যাশন হাউসে পেয়ে যাবা। তোমরা যদি কাস্টমাইজ কোনো গায়ে হলুদের সেট বানাতে চাও সেটার জন্য চলে যেতে হবে আমার ফেসবুক পেজ রোজিনা ফ্যাশন হাউসে। তোমাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে সেটা দেখালেও আমি বানিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুটটা। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। আমি গর্জিয়াস লুক করতে চাইছিলাম বাট ভাল লাগতেছে না, এর জন্য আর কি করি নাই। চাইলে আমি একটু গ্লিটার মানে কাট ক্রিজ করতে পারতাম বাট করি নাই, সিম্পলের মধ্যে রাখা ট্রাই করছি। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আর আমার পরে এই জুয়েলারি সেটটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা চাইলে এইভাবে সিম্পল যে আমি যেভাবে চুলটা ছেড়ে রাখছি সেভাবেও রাখতে পারো। আর আমি চুলটা তেমন ভাবে ফুলাই নাই, তোমরা ক্রিম পার্ট দিয়ে যদি যাদের একটু অল্প চুল মাথায় তোমরা ক্রিম পিক করে নিলে চুলটা অনেক বেশি সুন্দর লাগবে। আর সামনে যাদের চুল নাই তাদের জন্য মানে ক্রিম পার্টটা খুব অনেক বেশি জরুরি বলতে পারো, যে চুলগুলো ঘন করে এর জন্য মানে চুলের স্টাইল বিভিন্ন হেয়ারস্টাইলও মানে ভালো লাগে তখন করলে। আর আমি এখন তোমাদেরকে একটু খোপা করেও দেখাবো যে খোপার সাথে জিনিসটা কেমন লাগে, মানে শাড়িটা আমার বা জুয়েলারিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। খোপা করেও দেখাই তুই কেমন।
একটু তোমাদের যে লুকটা বেশি ভালো লাগে খোপার সাথেও তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো আর চাইলে তোমরা চুলগুলো ছাড়াও রাখতে পারো আমার পড়া সবকিছুই তোমরা আমার ফেসবুক পেজ রোজিনা ফ্যাশন হাউস এ পেয়ে যাবে যদি কারো ভালো লাগে আমার ফেসবুক পেজ রোজিনা ফ্যাশন হাউস ইনবক্স করে দিতে পারো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সিম্পল জাস্ট কোনো কিছুই করি নাই সিম্পলের মধ্যে যেভাবে মেকআপটা করা যায় আমি সেভাবেই ট্রাই করছি এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে